তো ছাত্রছাত্রীরা আর কিন্তু মাত্র কয়েকদিন পরেই তোমাদের কিন্তু মাধ্যমিকের কিন্তু ফল প্রকাশ হবে এবং সেই ফল নিয়ে কিন্তু অনেকেই কিন্তু অনেক রকম চিন্তায় আছে। আজকের ভিডিওটি সকল মাধ্যমিক 2023 যারা পরীক্ষা দিয়েছো এবং রেজাল্টের জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে সকলের জন্য, কারণ এই ভিডিওতে জানাবো যদি তোমাদের নম্বর নিয়ে তোমরা অসন্তুষ্ট থেকে থাকো তাহলে কিন্তু বোর্ড তোমাদের জন্য দুটো পদ্ধতি কিন্তু দেয় নম্বর বাড়ানোর আবেদন করানোর জন্য। আজ ভিডিওতে সেই দুটো পদ্ধতি একদম বিস্তারিত তোমাদের জানাবো, তবে এই পদ্ধতিতে আবেদন করার জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু কিছু কিছু টাকাও দিতে হয়, সেই কত করে টাকা লাগে সেটাও জানাবো, আবেদন কিভাবে করতে হয় সেটাও জানাবো এবং পদ্ধতিগুলো কারা আবেদন করতে পারবে সেটাও কিন্তু জানাবো। তো বুঝতেই পারছো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এটি, তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার কিন্তু অনুরোধ থাকলো। তাছাড়া আগামী দিনে তোমাদের মাধ্যমিক রেজাল্টের পরে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ তোমাদের যে পদ্ধতিগুলো বলবো কিভাবে ফর্ম ফিল আপ করবে তার ডিটেলস ভিডিও, তার পাশাপাশি ক্লাস ইলেভেনে বাংলা ইংরেজি এবং অন্যান্য সকল বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ SAQ বড় প্রশ্ন একমাত্র গোটা ইউটিউবে পাবে, আমাদেরই চ্যানেলে একদম উত্তরসহ PDF, হয়তো MCQ SAQ এর PDF অন্য জায়গায় পেতে পারো কিন্তু বড় প্রশ্ন উত্তরসহ PDF কেউ দেবে না, যেটা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতি বছর আমরা ছাত্রছাত্রীদের দিয়ে থাকি। তাই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে এডুকেশনাল জিনিস সমস্ত কিছু আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাওয়ার জন্য। আসা যাক পদ্ধতিটির দিকে। দেখো, মাধ্যমিক পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রীরা সাফল্য পায় এবং যে সকল ছাত্রছাত্রীরা সাফল্য পায় না, অর্থাৎ যারা পাস করে এবং যারা পাস করে না, দুই রকমের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু দুটো আলাদা আলাদা পদ্ধতি বোর্ডের তরফ থেকে দেওয়া হয় আবেদন করার জন্য। সেই পদ্ধতিগুলোর নাম হচ্ছে PPR আর PPS। এইগুলো কি PPR PPS এই জিনিসটা কি? তো প্রথমেই বলে দিই, PPR এটার মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ, আরেকটি PPS মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। দেখো, নামের মধ্যেই রয়েছে পোস্ট পাবলিকেশন রিভিউ, মানে রেজাল্ট প্রকাশ করার পর রিভিউয়ের জন্য আবেদন, আর একটা হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, রেজাল্ট প্রকাশ হওয়ার পর স্ক্রুটিনি। এই দুটো কিন্তু দু ধরনের ছাত্রছাত্রীদের জন্য। যারা পরীক্ষায় পাস করবে কিন্তু নম্বর নিয়ে সন্তুষ্ট নয়, মনে করছো নম্বর আরও একটু বেশি পেতে পারো, যারা এই বিষয়ে সন্দেহ থাকে তাদের জন্য পদ্ধতি হচ্ছে PPS, এবং যারা অকৃতকার্য হয়েছে তাদের গোটা খাতাটা রিভিউ অর্থাৎ আরও একবার রিচেক আপের জন্য কিন্তু বোর্ড কিন্তু দেয় PPR অপশান, অর্থাৎ রিভিউয়ের অপশান, পোস্ট পাবলিকেশন রিভিউ। এই দুটো পদ্ধতি রয়েছে। এবার প্রথমে আমি আলোচনা করি PPR নিয়ে, তারপরে আলোচনা করছি PPS নিয়ে। গোটা পদ্ধতিটা তোমাদের এই ভিডিওতেই বুঝিয়ে দিচ্ছি। যারা মাধ্যমিকে ফেল করে যায়, অকৃতকার্য হয়, তাদের জন্য মূলতই PPR পদ্ধতিটি। PPR পদ্ধতিটি কী হয় অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি ছাত্র বা ছাত্রী যে যে বিষয়ে ফেল করে সেই সেই বিষয়ের জন্য কিন্তু PPR-এর জন্য সে আবেদন করতে পারে। PPR-এ আবেদনের জন্য প্রত্যেক বিষয়ে 50 টাকা করে কিন্তু নেওয়া হয় এবং আবেদন কোথায় করবে, নিজের স্কুলে গিয়ে কিন্তু করতে হয়। অর্থাৎ রেজাল্ট যাবে বেরাচ্ছে, অর্থাৎ তোমাদের এবার রেজাল্ট বেরাচ্ছে 19 মে, এবং সেটা তারপরে আরও 15 দিনের মধ্যে করতে হয়, অর্থাৎ 3 জুন অবধি তোমাদের হাতে সময় থাকবে এই PPR-এর জন্য আবেদন করার জন্য। কিভাবে আবেদন করতে হবে? তোমার যে বিষয়গুলোতে মনে হচ্ছে রিভিউ করবে সেই বিষয়গুলোর জন্য স্কুলে গিয়ে তোমাকে লিখিত দিতে হবে, তার সাথে তোমার মার্কশিটের জেরক্স কপি দিতে হবে, অ্যাডমিটের জেরক্স কপি দিতে হবে। স্কুল সেই ফর্ম ফিল আপটা তোমার হয়ে করবে। কীভাবে করবে? স্কুলকে বোর্ডের তরফ থেকে একটি ওয়েবসাইট দেওয়া হয় যেটার নাম হচ্ছে www.wbbacdata.com। এই ওয়েবসাইটে শুধুমাত্র স্কুলই কিন্তু লগ ইন করতে পারে এবং ছাত্রদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা থাকে সেই রোল নাম্বার দিয়ে কোন কোন বিষয়ে সে PPR করতে চায় সেই বিষয়গুলোর জন্য কিন্তু স্কুলকে আবেদন করতে হয়, এবং প্রত্যেকটা বিষয়ের জন্য 50 টাকা ধার্য করা হয়। এবং বোর্ড এটাও বলে দেয় যে স্কুল যদি চায় আরও 2 টাকা করে এক্সট্রা নিতে পারে, কারণ স্কুলের যে খরচ আছে সেই খরচটাকে বহন করার জন্য। তো 50 টাকা বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের জন্য। খাতা কী করা হয়? মূলত যারা PPR-এর জন্য অর্থাৎ অকৃতকার্য ছাত্রছাত্রীরা PPR করে তাদের খাতাটা আরও একবার প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখা হয়, অর্থাৎ তাদের খাতায় দেখা হয় কোনো জায়গায় যদি নম্বর বাড়ানোর সামান্যতম জায়গা থেকে থাকে সেই জায়গায় নম্বর কিন্তু দিয়ে দেওয়ার পদ্ধতির নামই হচ্ছে PPR। অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রীকে যদি কোনো জায়গায় উপযুক্ত নম্বর না দেওয়া হয়, দেখা গেলো একটা 4 নম্বরের প্রশ্ন আছে সে লিখেছে তাকে সেখানে 1 দেওয়া হয়েছে, সেখানে যদি এক্সামিনার মনে করেন সেখানে যদি আরও 1 বা 2 বাড়িয়ে দিতে পারেন তো সেই জায়গাগুলোতে নম্বর বাড়ানো হয়। তারপরে নম্বর বাড়ানোর পর দেখা হয় যে তার নম্বর যদি বাড়ে তারপরে PPR PPS-এর রেজাল্ট কিন্তু 1 মাসের মধ্যে বেরোয়, অর্থাৎ যবে শেষ হচ্ছে ফর্ম ফিল আপ তারপরে
এক মাসের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যায় বোর্ডের ওয়েবসাইটে, এবং যারা যারা এই পিপিআরের রেজাল্ট চেঞ্জ হয় তাদেরকে কিন্তু স্কুল মারফতই কিন্তু নতুন রেজাল্ট কিন্তু দেওয়া হয়। এটা ছিল সম্পূর্ণ পিপিআরের পদ্ধতি। তো পিপিআর পদ্ধতিটা কারা করতে পারবে, যারা মাধ্যমিকে ফেল করবে তাদের জন্য এই পিপিআর পদ্ধতিটা অর্থাৎ খাতা প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার দেখা, এবং যেখানে যেখানে নম্বর বাড়ানোর জায়গা থাকে সেই সেই জায়গায় নম্বর বাড়ানোর প্রক্রিয়ার নামই হচ্ছে পিপিআর। এতে অনেক ছাত্রছাত্রী সাফল্য পায়, আবার অনেক ছাত্রছাত্রী কিন্তু সাফল্য পায় না। তবে আমার কথা অনুযায়ী মাধ্যমিকে যেভাবে খাতা দেখা হয় সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের চেষ্টা করানো হয় যে তারা কিছুতম যদিও লেখে তাদের পাশ করিয়ে দেওয়ার। কোনো ছাত্র বা ছাত্রী তোমরা যদি মনে করে থাকো যে পিপিআর করবে কিন্তু খাতায় তেমন কিছু লিখে আসোনি, সেক্ষেত্রে তোমরা যদি পিপিআর করো তোমাদের কিন্তু পাস নম্বরটুকু ওঠে না, তার কারণ তোমাদের নম্বর বাড়ানোর জায়গা থাকে না। তো যারা অকৃতকার্য হবে আমি আশা রাখছি কেউই যেন অকৃতকার্য না হও, যদি কেউ অকৃতকার্য হয় তবে তারা পিপিআরের জন্য স্কুল মারফত তারা কিন্তু আবেদন করতে পারে। এটা ছিল পিপিআরের পদ্ধতি। এবার আসা যাক পিপিএস পদ্ধতি কী। পিপিএস মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। এটা যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষায় পাশ করে কিন্তু দেখা যায় অনেক সময় সেই ছাত্র বা ছাত্রী মনে করছিল, সাপোজ ধরো জীবনবিজ্ঞানে সে মনে করছিল 80 পাবে কিন্তু রেজাল্ট বেরানোর পর সে দেখলো সে 77 বা 78 পেয়েছে, দু নম্বরের জন্য তার লেটার মার্কস মিস হয়েছে, সে কিন্তু স্ক্রুটিনির জন্য কিন্তু আবেদন করতে পারে। তবে স্ক্রুটিনিতে কিন্তু খাতা প্রথম থেকে শেষ পর্যন্ত চেক করা হয় না, বোর্ডের তরফ থেকে স্পষ্ট বলা হয় স্ক্রুটিনিতে কী করা হয়, নম্বরগুলোকে আরও একবার রিটোটালিং করা হয়, অর্থাৎ নম্বরগুলোকে আরও একবার যোগ করে দেখা হয় যে নম্বরের ক্যালকুলেশনটা ঠিক আছে কি না। খাতা কিন্তু আবার চেক হয় না পিপিএসে, শুধুমাত্র কী করা হয় নাম্বারের যোগটাকে দেখা হয় ঠিক আছে কি না। যদি নাম্বারের যোগ ঠিক থাকে সেক্ষেত্রে খাতার নম্বরের কোনো চেঞ্জ হয় না, আর যদি দেখা হয় যে নম্বরের হিসেবে কোনো ভুল হয়েছে সেক্ষেত্রে নম্বর বাড়িয়ে তাকে কিন্তু নতুন রেজাল্ট দেওয়া হয়। এই ছিল পিপিএস পদ্ধতিটা। যে পিপিএস পদ্ধতি যদি তোমরা আবেদন করো প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু 40 টাকা করে নেওয়া হয়, এবং স্কুল চাইলে 2 টাকা করে এক্সট্রা নিতে পারে। এটাও সেম পদ্ধতি পিপিআরের মতো, রেজাল্ট বেরানোর 15 দিনের মধ্যে ছাত্র বা ছাত্রীকে লিখিত নিজের স্কুলকে জমা দিতে হবে, এবং তার সাথে তার মার্কশিটের জেরক্স, তার অ্যাডমিট কার্ডের জেরক্স স্কুলকে দিতে হবে, আর সে কোন কোন বিষয়ে পিপিএস করাতে চাইছে সেটাও কিন্তু উল্লেখ থাকতে হবে, আর তাকে ক্যাশ টাকা দিতে হবে। তারপরে স্কুলকে আবেদন করতে হবে ওই একই ওয়েবসাইটের মাধ্যমে www.wbbsedata.com, ওখানে স্কুলের লগইন আর লগইন আইডি পাসওয়ার্ড থাকে, সেখান থেকে স্কুলকে লগইন করে এই পদ্ধতির জন্য আবেদন করতে হয়। পিপিআর বা পিপিএস কিন্তু নিজে থেকে আবেদন করা যায় না, এগুলো আবেদন করার একমাত্র পদ্ধতি যেটা কিন্তু স্কুল মারফতই হয়। তো যারা যারা রেজাল্ট বেরানোর পর মনে করছো যে নম্বর বাড়ার জায়গা আছে তারাই শুধুমাত্র পিপিএস করো, অন্যথায় নিজের টাকা কিন্তু বৃথা নষ্ট করার কিন্তু প্রয়োজন নেই। আবারও যেটা বললাম যে মাধ্যমিকে কিন্তু সকল ছাত্রছাত্রীকে চেষ্টা করা হয় বেশি নম্বর দেওয়ার, সেক্ষেত্রে তুমি যদি খুব কনফিডেন্স থেকে থাকে যে না আমার নম্বর বাড়তে পারে তবে অবশ্যই তুমি এই পিপিএস পদ্ধতির জন্য যেতে পারো। বোর্ড মূলত তার জন্যই এই দুটো অপশান খোলা রেখেছে পিপিআর আর পিপিএসের। তো বোঝাতে পারলাম যে কোন সকল ছাত্রছাত্রীরা পিপিএসের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোন ছাত্রছাত্রীরা পিপিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এবং এগুলো অ্যাপ্লাই করতে গেলে কত টাকা খরচ হবে। তো সম্পূর্ণটা তোমাদের বোঝাতে পারলাম। কারোর যদি এই বিষয়ে কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আমি তোমাদের রেজাল্টের আগে এই ভিডিওটা দিয়ে দিলাম এই কারণে যাতে রেজাল্ট বেরানোর পর তোমাদের হয়রানির শিকার না হতে হয়, যাতে এক্স্যাক্ট নিউজ তথ্য যে বোর্ড কী কী অপশান তোমাদের জন্য খোলা রাখে সেটা জানানোই আমার মূল উদ্দেশ্য। আমি আশা রাখছি তোমরা সকলেই যাতে ভালো রেজাল্ট করো, যা ভেবেছিলে যাতে তার থেকেও বেটার রেজাল্ট করো, সকলেই পাস করো এই আশা আমি রাখছি। এবং আজকে ভিডিওটা এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।